এবেলে ড্যামেজ এন্ড গোলো মেরে দিছে গোলাম আমাকে নিবি না তোর অংশগ্রহণ করতে এই যে একটা নিবি আমি অংশগ্রহণ করে একটাকে মেরে দিলাম না যদিও কারণ আমি ক্যারেক্টার ইউজ করতেছি বাট কি রে ভাই গাইস তো গুলি লাগার কথা না What's up guys welcome back to another gameplay video guys আজকে এই ভিডিওতে আমি নামবো হচ্ছে ব্লু জোনে মানে এক কথাই হচ্ছে নীল অঞ্চলে তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আর তোমরা সবাই জানো যে আমি একটা প্রো প্লেয়ার তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম হাহা লেটস স্টার্ট আমার টুডেজ ভিডিও ওয়েট আ মিনিট হু আর ইউ তো গাইস নাম দিছি আমরা হচ্ছে অবজারভার এখানে পড়ছে ব্লু জোন আর এনিমির অবস্থা দেখছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো এনিমি নামছে সব এনিমির কিন্তু মৃত্যু হচ্ছে কি আমার হাতে ঠিক আছে দেখো গাইস এনিমিদেরকে কি মাইটটা দিই আমি তো চলো গাইস ম্যামের সাথে যদি একটা শর্ট রেঞ্জের কোন একটা গান পায় যে গাইস পেয়ে গেছি একে সামনে পেয়ে গেছি MP40 ভাই আগুন দেখো কি মাইটটা দেই এনিমিটাকে ওয়াও দূর আমার গুড আমার গুশাবো ভাই মানে কি ভাই আমি কি বলবো বলো এখান থেকে লেভেল 3 ব্যাক পেয়ে গেলাম আমি হচ্ছে শর্ট গান একটা পেয়ে গেছি মানে MP40 শর্ট রেঞ্জের একটা গান পেয়ে গেছি তো সব এনিমিদের আসছে বুঝলি ভিতরে একটা এনিমি দেখো গাইস ভিতরে এনিমিটাও মরবে মরবি তুই মরবি দাঁড়া দাঁড়া এই যে বসে আছে চুপচাপ অপি লেভেলের ড্যামেজ এন্ড গোলো মেরে দিছে নেভার মাইন্ড গাইস তো এনিমিটাকে আমরা হালকা পাতলা মানে আরেকবার যদি তোর গোলো ভাঙিয়ে ফেলাই দিব গোলো ভাঙার পরে আমি গোলো ভাঙবো গোলো ভাঙার পরে গাইস আবার অপি বলতে মানে গাইস অপি লেভেলে আমার দুইটা কিলো আমাদের হয়ে গেল ঠিক আছে 45 জন অ্যালাইভ রয়েছে তো আমরা এখান থেকে ফামাস নিয়ে নিলাম এখান থেকে আমরা মেডিকেট নিয়ে নিলাম মেডিকেট উঠতেছে না মেডিকেট আমরা নিলাম ঠিক আছে ব্লু জোন কিন্তু পুরো আজকে আমি কাঁপাই দিছি ঠিক আছে কি সুন্দর আর গাইস তোমরা সবাই জানো আমি সবসময় প্রোপেলার সবসময় প্রোপেলার হয়ে থাকি ঠিক আছে সো গাইস বেসিক্যালি অনেক এনিমি এখানে নাম ছিল চার পাঁচটার মতন বাট এনিমি কিন্তু খুঁজে পাইলাম না একটাও ঠিক আছে দুইটা কি দুইটাই পাইছি নামে সাথে দুইটারে মারছি বাট আর কিন্তু এনিমি এখান থেকে খুঁজে পাইনি ঠিক আছে সো গাইস দেখো এই যে এখানে একটা এনিমি অপি লেভেলের গাইস নিচে আর নিচে নামা গেছে বহুত স্ট্রং হইতো গাইস দেখো আমি নিচে নাই এবার আমি নিচে নামবো বুঝে গাইস দেখছো এবার এনিমিটাকে আমাদের উড়া ধরা মারতে হবে আগে যা শেয়ারে অপি লেভেলের কই আছে হ্যালো ভাই এদিক দিয়ে দৌড় দিছে ঠিক আছে দেখো এনিমিটাকে কি মাইটা দিই আমরা ওই যে গাইস ওই যে ফামাস দিয়ে মারতে হবে বাট এনিমিটি বাবা আমাকে মারতে আইছে কত বড় সাহস দাও মানে কি বলবো গাইস দেখো এনিমিটাকে এবার কি মাইটা দিই আমরা এখানে একটা গোলো ফেলা দিব MP40 ধরে কোপ দিব আই থিং এখানে লাভ দিয়ে আরে ভাই কিরে ভাই প্যাক প্যাক হয়ে গেছে এখন তোর কি হবে এখন তোর কি হইব কিন্তু গাইস আমার হচ্ছে একটা গ্রেনেড তাই গ্রেনেড থাকলে মিনিট ব্যাক উড়া ধরা মারি দিতাম ঠিক আছে এখানে একটা মাইন্ডসেট করে দিছি এনিমিটি ভিতরে আছে ভাই তুই বাইরে বিন আমি গোলো ভাঙবো বল তোর ইচ্ছা এগুলো হচ্ছে তোর ইচ্ছা তোর সহিত গোলো ভাঙতেছে নিজে ভাঙতেছে গুলো ভাঙে থামলি কেন ভাঙে আমি ভেঙে দিই নাকি ভেঙে দিব দিলাম দিলাম কিন্তু 1 2 এন্ড দিব দিব ভাঙে ওকে অপি লেভেলের ভেঙে দিস কিন্তু গোলার একটা মাইতে কত বড় সাহস গাইস এনিমি সাহসটা কত বড় গাইস ওর সাহস দেখে আমি ওকে পুরস্কার দেবো পুরস্কারটা হচ্ছে একটা কিল মানে আমি ওকে কি করলাম ঠিক আছে ওকে গাইস তো আমাদের তিনটা কি আমাদের অবজারভেট দেখে হয়ে গেল তো অবজারভেট আমরা কি করব এখান থেকে ইটি হচ্ছে আমরা ভেঙে ফেললাম এই যে কি বলে এটাকে গোলাল টোলা আমরা ভেঙে ফেললাম এখান থেকে গোলাল টোলা ভাঙার পরে গাইস এখান থেকে আমরা হালকা পাতলা লুট এখান থেকে এআর এমও তারপরে এসএমজি টিএসএমজি নিয়ে নিলাম ছোট লোক মিথ্যু গরিব ওকে গাইস সো বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে আমরা কিন্তু আজকে গাড়ির পাওয়ার লাগাইছি ইসের ভিতরে ক্যারেক্টারের ভিতরে কিন্তু গাড়ির পাওয়ার লাগাইছি ঠিক আছে মিশা ক্যারেক্টার না কি ক্যারেক্টার জিনিস সেটা কিন্তু আমরা লাগাইছি গাড়ির ভিতরে ঠিক আছে ও মাই গড গাড়ি নিলাম তো সামনে অনেকগুলো এনিমি আমি এখান থেকে নাইমে গেলাম কে বুঝলাম না হুদাই নাইমে গেলাম গাইস ওই টাওয়ার একটা এনিমি আর নিচে একটা এনিমি দুইটা এনিমি মানে ফাইট করতেছে ওরা ওদের ফাইটের মধ্যে আমি একটু অংশগ্রহণ করলাম আমাকে নিবি না তোর অংশগ্রহণ করতে এই যে একটা এনিমি আমি একটু অংশগ্রহণ করে একটাকে মেরে দিলাম গাইস টাওয়ার একটা এনিমি আছে ঠিক আছে টাওয়ার এনিমিটাকে আমাদের উড়া ধরে ভাবে মারতে হবে তো টাওয়ার এনিমিটাকে মারার জন্য আমাদের কি করতে হবে একটা টিপস এন্ড ট্রিক্স তোমাদের দিই টাওয়ার এনিমিকে মারার জন্য তোমাদের যদি গাই পাওয়ার লাগানো থাকে তাহলে কোন রকম হচ্ছে গাই নিতে হবে আগে যে কোন রকম গাই নিতে হবে তো গাই নেওয়ার পরে গাই দেখো কি করি এই যে গাই গাই নিতে হবে গাই নেওয়ার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে এনিমিটার জন্য মেয়ে না দেয় ঠিক আছে অনেক সময় দেখা যায় যে গাই নেওয়ার সময় কিন্তু এনিমিটি অপি লেভেলের ড্যামেজ দিয়ে মেরে দিতে চায় ঠিক আছে কিন্তু সেটা কোনো সময় করতে দেওয়া যাবে না দেখছো নেট মেড করছে আই থিঙ্ক ওর কাছে বোম নাই ঠিক আছে আহ রে বোম নাই সালটার কাছে ঠিক আছে গাইস তো আমার এখান থেকে গাড়িটা নিয়ে নেবো গাড়ি গাড়িতে গুলি লাগার কথা না যদিও কারণ আমি ক্যারেক্টার ইউজ করতেছি বাট কি রে ভাই গাইতে তো গুলি লাগার কথা না হোয়াটস রং উইথ ইউ গাইস দবে আবে ভাই হ্যালো 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 ভাই আমি বুঝি না গাইস আমি কালকের একটা ভিডিওতে তোমরা দেখছো আমি গাড়ির ক্যারেক্টার ইউজ করি তাই মরে গেছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি গাড়ির ক্যারেক্টার ইউজ করছি গাড়ির ক্যারেক্টার ইউজ করে কেন আমার গাড়িতে গুলি লাগলো ওয়াই ঠিক আছে গাইস কি বলতাম আর কি মানে তিন প্লাসের কোনো কথা কি ভালো খেলা খেলছি তিন প্লাস গাইস তো আরো একটি ম্যাচে আমরা ব্লু জোনে নামিনি সবসময় কিন্তু ব্লু জোনে না নামে ভালো করে খেলা যায় ঠিক আছে আমার নাম হচ্ছে কলকটা কলকটা কিন্তু একটা মারাত্মক জায়গা ঠিক আছে সবসময় এখানে এনিমি থাকে এখানে একটা এনিমি একটা এনিমিকে মারছে আমি ওই এনিমিকে মেরে দিই তোর শাস্তি তুই পাবি যে আমার সামনে একটা এনিমিকে এভাবে মেরে দিলি সাড়ে রূপে একটা এনিমি আছে ঠিক আছে কলকটার যে ঘর না ঘর বুঝে দেখছো দেখছো
গাইজ পি লেভেলে ড্যামেজ ড্যামেজ দিলাম গাইজ পি লেভেলে আরেকটু ড্যামেজ দিলাম বাট উপর আছে বলে করবার তো বারবার তাই মারতে পারতেছি না ঠিক আছে দাও গাইজ এবার কি মারটা দিই চলো গাইজ আগে যাব আমরা এখান দিয়ে আগে যাও ভাই হেড না মারে হেড না মারে হেড মারে নাই মারতে পারে না হেড নেভার মাইন্ড গাইজ আমরা এখান থেকে কি করব বুঝতেছি না গাইজ ও উপরে আছে আমাকে উপরে চলে যাব চলো গাইজ আমরা দইরিয়া ছাদের উপরে যাই গোলা একটা মারে দিছে পাতার ভিতরে গোলা একটা মারে দেখছি গোলাটা আমার ভাইকে ধরে নিয়ে নি মানে কি বলবো মানে যাইতেও দিবি না ঘর দরজা নাই তো কি হয়েছে দরজা ওরা বানায় নাই প্লাস্টার করে ঠিক আছে মানে কি বলবো ওকে গাইজ তো আমাদের মোটামুটি একটা কিল হয়ে গিয়েছে এই ম্যাচে 34 জন অ্যালাইভ রয়েছে এই ম্যাচটা হচ্ছে আমাদের বুইয়া নিতে হবে বুইয়া বয়সী বু রশি যাও সো এনিমিটি কই গেল এখান থেকে কই গেল হ্যালো হ্যালো ভাই কই গেলি তুই ভাই এনিমিটি এখানে নাই দেখছো দেখছো গাইজ এনিমিটি এখানে নাই আমি কি বলতাম মানে কই মানে এনিমিটি কই যা বলাইছে আল্লাহ জানে এখানে আছে আই থিংক ওই যে ওই দিকে আছে এই ফামাস দা মারতেছে কত বড় সাহস নাই তোর কাছে কোনো শর্ট রেঞ্জের গান তুই ফামাস দিয়ে মারবি আমারে কত বড় সাহস তো দেখো গাইজ এনিমিটি ওই যে ফামাস দা মারে তোর কাছ থেকে আমাদের ফামাস নিতে হবে আমাদের এম সাইড খেলা ফামাস নিতে হবে ওর কাছে ম্যাক্স সেভেন ধরে ওপি লেভেলের মারবো এখানে একটা গোল ফেলাবো গোল ফেলানোর পরে ম্যাক্স সেভেনের ওপি টু আমেরে দেবো রে বাবা ওকে গাইজ এখান থেকে আমরা এখন তোর তোর এই ফামাসটা নিবো এই দেখ ফামাস এই যে ফামাস ফামাস এই যে ফামাস দেখছোস ফামাস এরকম ফামাস মারা যাবে ঠিক আছে গাইজ তো বেসিক্যালি আমরা হচ্ছে একটা এনিমি মনে হচ্ছে গাড়ি চালাইতেছে মানে সবসময় এনিমিরা গাড়ি চালায় কেন আমি বুঝি না দেখছো গাইজ মানে নদী তীরেও মানে নদী তীরে ওরা গাড়ি মানে গাড়ির রাস্তা বানায় ফেলাইছে কত বড় সমস্যা গাইজের নাম নাম না গাড়ি থেকে নামার পরে গাইজ ওপি লেভেলে ড্যামেজ দিয়ে ওকে মেরে দেবো মানে কি বলবো গাইজ মানে মানে ওরা নদীরে ওরা মানে রাস্তাঘাট বানায় ফেলাইছে সব জায়গা দিয়ে গাড়ি চালাবে সব জায়গা দিয়ে গাড়ি চালাবে হোয়াটস রং উইথ ইউ ওকে গাইজ সো ওপি লেভেলের তিনটা কিল আমাদের হয়ে গেছে আমি ভাবলাম যে নিচে একটা এনিমি দৌড় দিয়ে জানলা দিয়ে ঢুকে যেতে বাইরে গেলো ঠিক আছে এখানে তার জন্য একটা মাইন্ড সেট করে গেলাম বাইরে যাবো আমরা বাইরে যাওয়া সেটা একটা এনিমি গাড়ি নিয়ে আসতেছে পিছে দিয়ে সরছিল বাবা এই যে নামছে গাইজ ওপি লেভেলের ড্যামেজ একটা গোলক কি রে ভাই অবৈধ জায়গা মানে বুঝলাম না গাইজ এটা কোনো কথা গাড়ি ওর গাড়ির জন্য গোলও পড়ে না ঠিক আছে ওর গাড়ির জন্য আছে না গোলও পড়ে নাই এটা কি ভাই গাড়ির জন্য গোলও পড়বে না আমি কি খেলবো আমি এটা প্রো প্লেয়ার প্রো প্লেয়ার তো এরকম মানে কি বলবো সো এই তো ছিল আমরা আজকের ভিডিও আই হোপ তোমরা ভিডিওটি অনেক এনজয় করেছো যদি ভিডিওটি এনজয় করে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টেল করে দিও দেখা হচ্ছে কালকের আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে বাই বাই